You man, damn man, Hey guys, চলে এসেছি তোমাদের সামনে নতুন ভাব ভঙ্গিতে। Seriously, what the fuck are you doing? এই লকডাউনে কোনো কাজ নেই, কোথাও যাওয়ার ইচ্ছে নেই বা কোথাও যেতে পারবো না, তো সেই জন্য একটা নতুন সিরিজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ####, তো এই নতুন সিরিজটার নাম হলো তো আজকের এই খেপার মধ্যে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কী নিয়ে খেপামো করবো। যেহেতু আমি একটা রাইডার, আমি একটা বাইকার্স, সেই জন্য আজকে রাইডার্সদের নিয়েই একটা চলো প্রথম পার্টটা শুরু করা যাক আমাদের এই খেপামো সিরিজে। লেটস স্টার্ট। প্রতিবারের মতো এইবার জিজ্ঞেস করবো না কেমন আছো, তার কারণ আমি জানি লকডাউনে কেউ হয়তো ভালো নেই, কারণ এখন মেয়েদের দেখতে হয়েছে হনুমানের মতো আর ছেলেদের দেখতে হয়েছে শিল্পাঞ্জির মতো, পরিষ্কার কথা। করে তাদের ফেস ঠিক করবে, আর মেয়েরা বিউটি পার্লারও যেতে পারছে না, তারা ফেসিয়াল কী করে করবে? তো এখন সত্যি একটা কষ্টের। তো এই লকডাউনে তো যাদের সব থেকে খারাপ হয়েছে যে জিনিসটা, সেটা হচ্ছে যারা সকালবেলা ঘুম থেকে উঠে তাদের কর্মস্থলে মানে কাজে চলে যেত, মানে বাইরে থাকতে হতো না, আর এখন তাদের বাইরে থাকতে হচ্ছে, তারা কাজে যেতে পারছে না। দ্বিতীয়ত হচ্ছে তার বউয়ের গালাগাল, আর ছেলেপেলেদের তো মানে ছেলেপেলেদের ঘ্যান ঘ্যানানি, প্যান প্যানানি, মানে খুটুনাটি নিয়ে একটা ঝামেলা শুনে লেগে আছে। তো তাদের একটা প্রচুর খারাপ হয়েছে তাদের লকডাউনটা। আর সবচেয়ে সুবিধা হয়েছে আরেকদের, যাদের হচ্ছে ইয়ং ব্যাচেলার ছেলেদের, তো ইয়ং ছেলেদের যারা মানে সিঙ্গেল ছিল তারা এখন হয়তো মিঙ্গেল হয়ে গেছে, কারণ লকডাউন না থাকলে হয়তো তারা বন্ধু বান্ধব হয়তো কিছু না কিছু কাজে তারা ব্যস্ত থাকতো, আড্ডাতে না হলে কোথাও ঘুরতে কিছু না কিছু কাজে ব্যস্ত থাকতো। তো সেহেতু তাদের এখন কোনো কাজ নেই যেহেতু লকডাউন, তো সেইখানে এখন টাইম দিতে পারছে মেয়েদের, তাই তারা এখন সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেছে। আর সমস্যা হয়েছে আমাদের বলতে রাইডার্সদের, যারা ট্যুরিস্ট, যারা ব্লগার, যারা রাইডার্স, যারা বাইকার্স, তো এদেরই প্রবলেমটা হয়েছে যে সমস্যাটা দেখা দিয়েছে। তো সেটা হচ্ছে দেখো, তারা বাড়ি থেকে না বেরোতে পারলে ভালো ব্লগ তৈরি করতে পারবে না, তারা বাড়ি থেকে না বেরোতে পারলে ভালো কোথাও ঘুরতে যেতে পারবে না, তারা বাড়ি থেকে না বেরোতে পারলে বাইক নিয়ে তারা রাইড করতে পারবে না। তো এরকম প্রচণ্ড সমস্যার মধ্যে রাইডার্সরা পড়ে রয়েছে, তো ওদের মনোভাব এখন সত্যি খুব খারাপ। অনেকেই অনেক রকম প্ল্যান করছে বাট কোনো কাজে হচ্ছে না। এবার আসি প্রেম ভালোবাসা। দেখো প্রেম ভালোবাসা অ্যাকচুয়ালি ন্যাচারাল, তো সব কিছু একটা ন্যাচারাল জিনিস, তো কিন্তু রাইডার্সদের প্রেম ভালোবাসা তাদের একটু অন্যরকম। তাদের ভালোবাসাটা হচ্ছে কথাবার্তা, তাদের ভালোবাসা, তাদের দেখানো, তারা দেখা, তারা সব কিছু অন্যরকম। তার কেমন, তাদের ভালোবাসা আছে পাহাড়ের কোলে, সমুদ্র বিচে, কোনো একটা ফাঁকা নির্জুম এলাকা যেখানে কেউ থাকবে না, নিস্তব্ধ এলাকা, ঠিক আছে, সেখানে হচ্ছে তাদের একটা সুখ শান্তি। সকালবেলা থেকে সূর্য ওঠা থেকে বিকেলবেলা সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পুরো টাইমটুকু একটা কেটে যায়, সিরিয়াস বলছে, মানে এদের ভালোবাসাটা অন্যরকম। সমুদ্র সৈকতে তারা সব থেকে বেশি ভালোবাসে তাদের নিজের বাইকটাকে, সত্যি খুব ভালোবাসে, মানে মন থেকে একটা, মনের একটা অন্তর থেকে তারা খুব ভালোবাসে। তো এরপরে আসে একটা টপিকে, তো দেখো বন্ধু সবারই সুখ শান্তি, তারপরে আশা আকাঙ্ক্ষা দুঃখ সবারই থাকে, তো রাইডার্সদের সুখ শান্তি আশা আকাঙ্ক্ষা অবশ্যই আছে, তাদের স্বপ্ন আছে, তো সেটা নিয়ে একটু বলা যাক। তো ফার্স্ট অফ অল তাদের স্বপ্ন, স্বপ্ন দেখে তারা লাদাখ, সত্যি রাইডার্সদের একটা স্বপ্ন লাদাখ, কোনো কথা হবে না। ইচ্ছে তার নিজের মোটরসাইকেলটা নিয়ে ঘুরে বেড়ানো, বন্ধুদের সাথে হোক, টিম ওয়াইজ হোক, নিজের সোলো রাইড হোক, মানে ঘুরে বেড়ানো, অ্যাকচুয়ালি নতুন নতুন জায়গায় যাওয়া, নতুন নতুন জিনিস দেখা এবং নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়া। তিন নম্বর হচ্ছে তাদের আশাটা, আশা হচ্ছে নর্মাল ডমিনার 400, মানে যে আশা থাকলে তাদের একটা হয়তো ভালো কোনো ক্যামেরা, আমার সেটা নিয়ে কোনো কথা না। কিন্তু দুঃখ, দুঃখ হচ্ছে একটাই, এই লকডাউন, এই মুখ পোড়া লকডাউন, এই মুখ পোড়া লকডাউনটা হচ্ছে দুঃখ। তার কারণ এই লকডাউনটা যদি না হতো তাহলে এতক্ষণে ম্যাক্সিমাম অনেক রাইডার্সরা অনেক জায়গা ঘুরে আসতে পারতো, কারণ এখন রাইডটা হচ্ছে প্যাশান, সব মানুষের কাছে এখন প্যাশান হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখন এই লকডাউনটা হচ্ছে মেন মুখ পোড়া ঝামেলা, অশান্তি, ভালো লাগে না। হ্যাঁ বন্ধুরা, এই রাইডার্সরা এদের নিয়ে একটা জিনিস কিন্তু গর্ব করা উচিত, এরা যদি চায় আজকে একটা রেকর্ড করে দিয়ে আসতে পারে, আর এরা যদি না চায় তাহলে বাড়ি বসে পোদ উল্টে ঘুমোতেও পারে, সেটা তাদের মন মর্জি। কিন্তু এরা চাইলে সব কিছুই সম্ভব, আর এরা চাইলে অনেক কিছুই করতে পারে, তো সেটা নিয়ে কোনো কথা হবে না।
সব রাইডারদের তুলনা হবে না। আর এই চুলের একটা লকডাউন যার জন্য কোনো কিছু হচ্ছে না, মানে একটা ফালতু কি বলবো কিছু বলার নেই, যে বেরোবো বেরোলে পুলিশ তো দাঁড়িয়ে আছে, এত মারবে মা বাড়ি পাচার করে দেবে বলছে। আর ওই মার খেলে ভাই গাড়ি চালানো কি দূর কি বাত, দু বছর উঠতে পারবে না বিছনা দিয়ে, ও সিরিয়াস। তো ওই জন্য এখন কোনো রাইড ফাইড কিচ্ছু না, এখন শুধু বাড়িতে বসে। তো বাইকার্সরা রাইডার্সরা যেভাবে নিজেদের প্যাশন নিজেরা নিজেদের মধ্যে করে চালু করেছে, যেমন দেখো কেউ আছে বাইক স্ট্যান্ড করে, কেউ আছে বাইক রেস করে, কেউ আছে বাইক নিয়ে লং দূরে ঘুরতে যায়, যেমন আমি দূরে ঘুরতে গিয়ে দেখবো কেউ জিনিস, তো এরকমই কিছু ব্যাপার। তো যার যেটা নিয়ে যে যেমনভাবে নিজের প্যাশনটাকে যে যেভাবে রাখছে, তো এটা নিয়ে কোনো কথা না। তবে রাইডার্স রাইডার্স ভাই রাইডার্সদের নিয়ে কোনো কথা না, রাইডার্সরা সত্যি একটা অন্য লেভেলের। কারণ তোমরা বিশ্বাস করো, তোমরা হয়তো বুঝতে চাইছো না, একটা রাইড করা কোনো চারটেনি কথা না, আর বাইক নিয়ে লংয়ে ঘুরতে যাওয়াটা কোনো চারটেনি কথা না, আর রেস করাটা কোনো চারটেনি কথা না, তাই না? সব কিছুতে রিক্স আছে ভাই, এদের রিক্সটা হচ্ছে মানে জীবনে একটা ঝুঁকি। তুমি বাইক নিয়ে দূরে ঘুরতে যাচ্ছ, যত দূর আমি মনে করলাম 100 কিলোমিটার, 100 কিলোমিটার যে গাড়িটা কনস্ট্যান্ট চালাতে হবে, এই যে কষ্টটা এটা সত্যি ভাবা যায় না, ভাবার বাইরে প্রচুরই। আবার রাস্তায় যাচ্ছ দু চাকার একটা বাইক, একটা মেশিন, তার প্রতি ভরসা করে সব কিছু, তো সেইখানে একটু 19-20 হয়ে গেলে তো পড়ে গেলে তো হাত পা ছিঁড়ে যাবে, কেটে যাবে, এমনকি মৃত্যু বন্ধ হতে পারে। তো রিস্ক বাবু বহুত আছে। তো রাইডার্সদের কোনো খারাপ চোখে দেখে লাভ নেই, তাদেরকে সবসময় একটু ভালো চোখে দেখার চেষ্টা করুন। আর সবাইকেই বলবো এটা, রাইডার্সরা সত্যি, তো এদেরকে যারা খারাপ চোখে দেখে আমি তাদেরকে বলবো একবার ভেবে দেখুন তাদের দিকটা, তারাও তো নিজের একটা প্যাশনের জন্য, তারাও তো নিজের একটা কিছু করার জন্য করছে। এবং শুধু তাই না, যারা ব্লগিং করে, মোটর ব্লগিং করছে, তো তারা তো একটা ভালো ভালো ভিডিও পোস্ট করে তোমাদেরও। তো যেমন ধরো মুম্বাইকার নিখিল আছে, জেএস ফিল্ম আছে, তো তারপরে যে বর্ন টু রাইড আছে, এক্সট্রিম মোটর অ্যাডভেঞ্চার আছে, তো এরকম এক্সেট্রা এক্সেট্রা অনেকে আছে, তো যাদেরটা যার ভালো লাগে। তো এদেরকে কোনো সময় খারাপ দিকটা বা খারাপ দিকে দেখে লাভ নেই, এদের একটা সমাজে একটা প্লেস আছে, এরাও একটা ভালো একটা সম্মানীয় কাজ করছে, এটা এমন কোনো খারাপ তো কাজ নয়। তো তবে আমি বলবো যত সম্ভব তাড়াতাড়ি করো, তোমার নিজের কিছু ক্রিয়েটিভিটি দেখাও, ইউটিউবে আসো, ইউটিউবে ইউটিউবার হও, তোমার নতুন কিছু আনো, আমরা দেখবো অবশ্যই, আরও মোটো ব্লগিং দরকার আমাদের ওয়েস্ট। তো গাইজ এই ছিল রাইডারদের নিয়ে কিছু কথা। তো এরা যদি, আর এই ভিডিওটাতে আমি পুরোপুরি নিজের মতামতটা প্রকাশ করলাম, এখানে আমি কিন্তু কোনো একজন পার্সনকে বলিনি বা কোনো একজনকে বলিনি, আমি এটা এটা সব রাইডার্সদেরই বলছি। তো সব রাইডার্সদেরই এই প্যাশান থাকে, এটাই লক্ষ্য থাকে তাদের জীবনীটা, এটাই তো তারা এটাই করে। আমি যেটা বললাম এটা আমার মতামত, তোমাদের মতামত আলাদা হতেই পারে, তো এটা আমার মতামত। তো প্লিজ এটার জন্য কেউ কিছু মাইন্ড করো না বা কেউ খারাপ মনে করো না। আর এই ভিডিওটাতে যদি আমি কোনো খারাপ কিছু বলে থাকি বা যদি তোমাদের কোনো রাইডার্সদের আমি আঘাত করে থাকি, তাহলে আমি ক্ষমাপ্রার্থী, আমার ভুল হয়েছে। তো আমি চাই শুধু একটাই কথাই, যে রাইডার্সরা একটা সমাজে একটা অন্যরকম সম্মানের জায়গাটা পাক, তারা দুটো মানুষের সামনে একটু গর্ব করে তাকাক, এটাই, যেটা আমাদের এখানে সচরাচর হয় না। কথা কিন্তু বন্ধু একটাই, আজ মরলে কাল দুদিন, তো সেহেতু জীবনে যা ড্রিম আছে, যা শখ আছে, স্বপ্ন আশা আছে, মেটানোর চেষ্টা করো, থেমে থেকো না। আমার কিছু একটা মতামত তোমার সাথে শেয়ার করি, যেটা তোমাদের হয়তো ভালো লাগবে। দেখো আমাদের গ্রুপ নিয়ে আমরা অনেক প্ল্যান করেছিলাম, আমরা অনেক যাবো বলে প্ল্যান করেছি, প্রত্যেকবারই ভেস্তে গেছে, হয়তো প্রথমে এনআরসির জন্য ঝামেলাটা হলো, তখন একটা পিছিয়ে গেছে, তো এখন সেই করোনা ভাইরাসের জন্য লকডাউন, তো মানে সবসময় একটা না একটা পরে বিপদ এসেই যাচ্ছে। তো তাও সেই টাইমে একটা রাইড হয়তো করেছিলাম মুকুটমণিপুর, তো কিন্তু এই টাইমে কোথায় যাবো, এই টাইমে কোথাও যাওয়ার জায়গাটা নেই, যে বাড়ি থেকে বেরোবো সেই জায়গাটাই নেই, মানে প্রচুর একটা রিক্স। তো এই মুহূর্তে যাওয়াটা সম্ভব না। এই সিরিজটা বানালাম, এই সিরিজটাতে হয়তো ইয়ার কি মজা, একটু তোমার সাথে আড্ডা, এগুলো হবে। তো এরকম এখন যে কদিন না কোথাও রাইড করতে যেতে পারছি, তো সেহেতু সে কদিন তোমার সাথে এরকম এসে আলোচনা হবে এবং একটা ছোটো ব্লগ করা হবে। তো সিরিজটা চালু করেছি আমি, খ্যাপামো সিরিজ, আমি আছি, আমি প্রত্যেক উইকে একটা করে ভিডিও পোস্ট করব এই খ্যাপামো সিরিজে, তোমাদেরকে মন ভালো রাখার জন্য, তোমাদেরকে সুস্থ রাখার জন্য, তোমাদের চিন্তাভাবনা দূর করে দেওয়ার জন্য। ইয়ো সব সময় একটা ফানি মুড থাকে ভাই, কেন ইয়ার, জীবনটাই তো একটা, লাইফটা এনজয় করো, দেখো জীবনে ঘুরে দেখো। তুমি বাইক নিয়ে পারছো না তো কী হয়েছে, ট্রেনে যাও, বাসে যাও, জীবনে বছরে একবার ঘুরতে যাওয়াটা কত ভালো, কত কোনো কোনো চিন্তাভাবনা সব ফ্রি হয়ে যায়, নিজেকে একটা আলাদা জায়গায় নিয়ে যাওয়া, দেখবো দুটো মানুষের পরিচয় হবে, দুটো বন্ধুত্ব হবে, এটাই তো সারা জীবন থেকে যায় না।
আরে ভাই আজ মূলত কাল দুদিনই তো, কি আছে জীবনটাতে একটু ঘুরে দেখাটা অবশ্যই দরকার, তাই না? বড় ছোট মাঝারি রাইডার্স নিয়ে কথা না, আমার যেটা অভিজ্ঞতা মনে হয়েছে, আমি দুটো একটা রাইড করে যেটুকু আমি এক্সপিরিয়েন্স নিয়েছি সেটুকু আমি তোমার শেয়ার করলাম, যে রাইডার্সের লাইফস্টাইলটা এরকম হতে পারে, রাইডার্সদের জীবনে আশা আকাঙ্ক্ষা এটা হতে পারে, তো সেটি নিয়ে আমি তোমার শেয়ার করেছি। আর তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখো, আর যদি ভালো না লাগে তাহলে একটা কাজ করো, বাড়ির পাশে ইট আছে, আধ লাইট আর মাথায় ছুঁড়ে আমাকে দিয়ে ফের ফাঁকা ফাটি দিও। জীবনে জোকার হয়ে মানুষের মধ্যে বেঁচে থাকার থেকে কিছু করে মানুষের সামনে একটা প্রতিষ্ঠিত হওয়া কিন্তু অনেক 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 ভালো কাজ। এইসব ফালতু আলোচনা করার কোনো লাভ নেই, পুরো মাথা হ্যাং হয়ে যাচ্ছে, মানে তোমার সাথে বলতে বলতে আমারই চিন্তা হচ্ছে কবে আমি যাবো, তো সিরিয়াস মানে এত কষ্ট হচ্ছে ধারণা করতে পারবে না, তো সেই জন্যই বাদ দাও। চলো তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে এই খ্যাপম সিরিজে, ওকে? আর তোমাদের যদি এই সিরিজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেটা আমার কমেন্ট করে জানাও, এবং থেকে তাহলে তোমরা যত বড় বন্ধু বান্ধব সব কিছু শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক তো পেতে পারি, এই থোব্বাটা না ভালো থাকতো, একটা লাইক এই মুখটা দেখে দিতে হবে না, এই কথাগুলো শুনে দাও, এই কথাগুলো না শোনা তাহলে আমার মাথায় ইট মেরে মুখটা ফাটিয়ে দাও, একটা লাইক করো প্লিজ, একটা লাইক করে দিও। ঠিক আছে, লকডাউনের সময় এবং মহামারীর টাইম, তো সবাইকেই বলবো বাইরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চললাম। আর সত্যি বলছি এই বালের এই সরি এই চুলের এই চুলের এই চুল কোথাও ঘুরতে যেতে পারছি না কিছু না, ওটা মানে ভেঙে ফেলতে ভালো লাগছে না।